হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন, এই যে এরা কিন্তু আসলে সুতা। এই সুতা দিয়ে আমি ফাঁদ বানানো দেখাবো। যারা দেখেন নাই তারা দেখতে পারেন, এই যে সুতা আমার হাতে দেখতে পাচ্ছেন। এই সুতাগুলো যদি আপনারা কিনতে চান অবশ্যই আমার আমার থেকে কিনতে পারেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা এই ডিসক্রিপশনে আমি নাম্বার দিয়ে দেবো, সেই নাম্বারে আপনারা ফোন দিয়ে আসলে এই সুতাগুলো কিনতে পারেন অথবা ফাঁদও কিনতে পারেন। তো আমি আসলে আপনাদেরকে দেখাই যে কিভাবে তৈরি করতে হয়। তো প্রথমে এরকম একটা কাটার লাগবে আমার, যেটাতে আমি আসলে কাটবো। এই যে দেখুন, এটা দিয়ে আসলে আমি পরিমাণ মতো কেটে নিব। তো পরিমাণটা আসলে কতখানি লাগবে এটা আমার আরেকটি ভিডিওতে দেওয়া আছে, আপনারা চাইলে সেখানে দেখে নিতে পারেন। ভিডিও লম্বা হয়ে যাবে এই জন্য আমি যে আমি কিন্তু এটা মানে মেপে নিলাম, এখানে কেটে নিচ্ছে, যে দেখুন কেটে নিলাম। কেটে নেওয়ার পর যে দেখতে পাচ্ছেন এটাতে এখন আমি এরকম আমার সুতা লাগবে, এই যে দেখুন এই যে এরকম সুতা। তো এই সুতা দিয়ে এখন আমি এখানে এটা আসলে বাঁধবো, আর এর জন্য লাগবে আমার কটন বার। তো কটন বার আসলে এই মাপে আপনারা কেটে নেবেন, এই মাপে। তো কেটে নেওয়ার পর আসলে এই মাথাগুলো পুড়ে নেবেন, ঠিক আছে। এই যে মাথাগুলো আপনারা একটু মাথাগুলো একটু পুড়ে নেবেন। আমি পুড়ে নিচ্ছি, পুড়ে নিয়েছি, এই যে দেখুন একটু থ্যাপসা হয়েছে। তো এটাতে এখন আমি এই সুতা দিয়ে আসলে পেঁচাবো। তো আপনারা দেখুন, এই যে দেখুন বন্ধুরা, এই সুতাটা দিয়ে আমি প্রথমে এটা আর এটা এভাবে ধরবো, দেখুন এটা আর এই মাথাটা ঠিক এভাবে ধরবো। ধরার পর এই মাথাটা, এই সুতার এই মাথাটা আমি এদিকে দিব। দেওয়ার পর এই মাথাটা এদিকে রাখার পর এই মাথাটা, এই দেখুন এদিকে কিন্তু এটা থেকে গেল। এখন এই মাথাটা এই দিক দিয়ে আমি পেঁচাবো, দেখুন ঠিক এভাবে পেঁচাবো থাকবে যতক্ষণ পর্যন্ত এই মাথা পর্যন্ত মানে আসে না। হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত আপনার এভাবে পেঁচাতে থাকবেন। এই যে এই মাথা পর্যন্ত আসে গেছে, আমার কিন্তু পেঁচানো শেষ। এখন কি করব, আমি এই মাথাটা এক সামান্য একটু রেখে কেটে দিব। এই যে দেখুন, এখানে আমি কেটে দিব, কেটে দিলাম। এই মাথাটা এখন এই ফাঁসের ভিতর দিয়ে ঢুকে দিব। দেওয়ার পর এই মাথাটা যে আছে অপর পৃষ্ঠে মাথাটা, এটা ধরে আস্তে করে টান দিব। এবার দেখবেন যাতে এই মাথাটা আবার বের না হয়ে যায়। দেখুন টান দেওয়ার পর এটা কিন্তু আটকে গেছে। এখন আমি এটা আরেকটু টানে ভিতরে ঢুকে দেবো। এই যে দেখুন, এখন এই মাথাটাও আমি কেটে দিলাম, এবং বাড়তি মাথাটাও কেটে দিলাম। এই দেখুন হয়ে গেছে। তা আমি এভাবে অনেকগুলো বানিয়ে নিচ্ছি, আপনারা দেখুন যে আমি অনেকগুলো বানিয়ে নিয়েছি, ঠিক আছে। এতগুলো আমি বানিয়ে নিয়েছি, এখন এর অপর পৃষ্ঠটা আমাকে দড়ি লাগা সুতা লাগাতে হবে, চুলের মতো সুতা। তো আপনারা চাইলে মোটাটাও দিতে পারেন, সমস্যা নেই, কিন্তু এই সুতাটা দিলে সবচেয়ে ভালো হয়। আমি এটাই দিয়ে নিচ্ছি। এই যে সুতাটা নিলেন, নেওয়ার পর এই যে এটা এই মাথায় রাখবেন, এটা একটু ভিন্ন টাইপ। এটা এই মাথায় রাখার পর এই মাথায় ধরবেন, ধরে এভাবে পেঁচাতে থাকবেন। এই যে পেঁচানোর পর এই মাথাটা এখান থেকে কেটে দিব। কেটে দেওয়ার পর এই মাথাটার মধ্যে ঢুকে দিয়ে এটা ধরে টান দেবে, বাস। এই যে দেখুন আমার কিন্তু কমপ্লিট। একটু ফোকাসিংয়ের সমস্যা হচ্ছে। তো এই যে দেখুন আমি কিন্তু বানিয়ে ফেলছি এই যে সুতার মাথা। তো এবার আমি এগুলো অনেকগুলো বানিয়ে নিচ্ছি, কারণ একটা একটা করে যদি বানানো দেখায় তাহলে অনেক সময় লেগে যাবে, যার ফলে আমি যে মাথাগুলো অনেকগুলো বানিয়ে নিয়েছি এই যে দেখুন। তার মানে আমার লাস্ট পর্যায়ে দাঁড়াচ্ছে ঠিক এইরকম।
মানে এই পারে এরকম, এই পারে এরকম। হ্যাঁ এই যে দেখুন, দুই পার দুই রকম, এটা এরকম এটা এরকম। তো এখন জোড়া দেওয়ার পালা। আর তার আগে বলে নেই, এই যে রিং লাগবে আমাদের, তো আমি রিংগুলো আগে বানিয়ে রেখেছি। এই যে দেখুন অনেকগুলো রিং। হ্যাঁ এই যে রিং লাগানোর পালা। তো আমি এই মাথায় আসলে নির্দিষ্ট পরিমাণ একটু রেখে আমি এই মাথায় রিং লাগিয়ে নেব এভাবে। দেখুন নির্দিষ্ট একটু এতটুকু রেখে আমি কিন্তু রিং লাগিয়ে নিচ্ছি। তো এই রিংয়ের এই জায়গা যেহেতু সুতাটা চিকন, সেহেতু আপনারা একটু মানে দুই তিনটা গিট দিবেন যাতে করে না খোলে। আর গিট দেওয়ার পরও আপনারা যদি একেবারে ইয়ে চান, তাহলে এর আশে এর পাশে একটু সুপার গ্লু দিয়ে নেবেন। ব্যাস এই যে গিট দিলাম আমার, এটা কিন্তু কমপ্লিট। তো এভাবে আসলে সেজে নেব। আর সেজে নিয়ে কীরকম হচ্ছে আপনাদেরকে একটু দেখাই। এর ভিতর দিয়ে আমি সুতা ঢুকে দিব, দিয়ে একের পর এক মানে এখন গাঁথতে হবে, তাহলে কিন্তু আমার হাত কমপ্লিট হয়ে যাবে। কোথায় লাগে?